যারা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে ক্যাম্পগুলোতে সক্রিয় রয়েছে, সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেসব এনজিও বা রোহিঙ্গা উগ্রপন্থীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন হবে বলে আমরা আশা করি। যারা পিছিয়ে যাচ্ছে এটা আমরা মনে করছি এক্ষেত্রে এনজিওগুলো প্রধানত দায়ী, কারণ তাদের একটা ব্যবসা এখানে, তারা ব্যবসায় গেড়ে বসেছে, বাংলাদেশটাকে টার্গেট করে, রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগ যাতে বন্ধ হয়ে যায় তারা চাচ্ছে না যে রোহিঙ্গারা প্রত্যাবাসিত হোক। আরো অশান্তি খাই, জুলুম খাই, খারা খাই, এগুলো আছি তো আরো বেহারি আনা হলে আরো যাই না কোনো উপায়। আর পাই উনার ফোন করেছে এখন এই প্রত্যাবাসন আসলে বিলম্বিত হয়ে যাচ্ছে। মিয়ানমারে সরকার, মিয়ানমার সরকার যদি সেখানে অনুকূল পরিবেশ তৈরি না করে আসলে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা খুবই বিলম্বিত হবে এবং আদৌ এটা সম্ভব হবে কি না সে একটা অনিশ্চিতার ভিতর চলে গেল। এবং এটার উপর মিয়ানমারকে আসলে প্রচুর চাপ দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ে, সে আমরা সেটাই বুঝতে পারছি। 24 আগস্ট আগামীকালে ঠিক 2 বছর পূর্ণ হবে, 2017 25 আগস্ট থেকে যে সংকট শুরু হয়েছে তার এই 2 বছরে প্রায় 10 লাখের অধিক মিয়ানমার অধিবাসী বর্তমানে আমাদের এখানে আশ্রিত অবস্থায় আছে। এটি যে 2টি উপজেলায় তারা অবস্থান করছে, টেকনাফ এবং উখিয়া, এই 2টি উপজেলা সম্মিলিত যে আমাদের নিজস্ব অধিবাসী তার দ্বিগুণেরও বেশি। তো স্বভাবতই এই সংখ্যাটি আমাদের একটা ধারণা দেয় যে এটি এই এই বিপুল সংখ্যক লোক এখানে আশ্রয় নেবার ফলে এই যে আমাদের স্থানীয় জনগোষ্ঠীর উপর কী ধরনের প্রভাব পড়েছে, অর্থনৈতিক প্রভাব, পরিবেশগত প্রভাব, অবকাঠামোগত প্রভাব সব মিলিয়ে এটি একটি অত্যন্ত নাজুক পরিস্থিতি বিরাজ করছে এখন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্থানীয় অধিবাসী যারা আছে তারাও কিন্তু ক্রমেই কিন্তু অধৈর্য এবং অসহিষ্ণু হয়ে উঠছেন এবং খুব স্বাভাবিকভাবেই এটি হবার কথা। এই সবগুলি মিলিয়ে আসলে একটি খুবই অসহনীয় একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।